আসসালামু আলাইকুম। আজকে আমি মুসিবতা বানামু। আমার বউ অনেকদিন ধরে ছটপট ছটপট করতেছে যে মুসিবতা খাইবো, অনেকদিন ধরে খাইতে পারে না, এই সে বাপের বাড়ি কোনদিন মনে খায় না, এই অনেক বকর ছকর মেলা কিছু শুনলাম। পরে বলে যে মুসিবতা বানাই দাও। পরে আমি তাড়াতাড়ি গিয়ে গাছের দিয়ে মুসি নিয়ে এলাম, বড়ি নিয়ে এলাম, ধনেপাত নিয়ে এলাম। নিয়ে কী করবো, এই যে থালিতে নিলাম, পরে এগুলো দিয়ে বানাচ্ছি যে কাঁচামরিচ নিলাম ছটা কাঁচামরিচ দিয়ে মুসিবতা বানাই দিম দিদি ঝাল করে ঘুমায়। এর মধ্যে বাইশি কলা, বিচি কলা দিলে উন্নত মানের স্বাদ হয়। তো বিচি কলা নিলাম, বিচি কলা দিয়ে আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি। তো রেডি করে বানাতে থাকি। এরপর একটা কথা বলি, অনেকদিন পরে আমি আজকে বেড়াতে যেতে চাইছিলাম, পরে হঠাৎ করে দিই পরে টাকা নাই। তো বাদ দাও, আজকে থাক, আজকে এই পর্যন্ত লবণ দেখাই, খাই দেখি কি অবস্থা, মাখাই পর আপনার দেখাই স্বাদটা কেমন হয়েছে। যারা যারা খা নাই এরকম করে দেখে দেখে রেডি করেন, আশা করি অনেক ভালো লাগবে। মুসিবর্তা বানালাম, সেই স্বাদ, এত স্বাদ খেয়ে যেমনি বানালাম বানায় দেখেন ভাই, অনেক মজা লাগে।